আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে স্টুকাস্টার সফটওয়্যারে কাজ করবেন। এটা হচ্ছে লেটেস্ট ভার্সন, এখানে আপনারা দেখতেছেন স্টুকাস্টার ভার্সন হচ্ছে 0.54। এটা হচ্ছে সবশেষ লেটেস্ট ভার্সন, এটা হচ্ছে উইন্ডোজ সফটওয়্যার। তো এখানে কাজ করার জন্য স্টার্টে ক্লিক করলাম আমি, এখানে দেখতেছেন ইমেজ ক্যাপচার চলে আসছে, এটা আমি এন্ট্রি করতেছি। ওকে, এটা হয়ে গেছে। এবার একটা এই স্কেচ এসেছে, এটা অটোমেটিক হয়ে গেছে। মাঝে মাঝে এরকম আপনার ক্যাপচার পাবেন যেগুলো অটোমেটিক হয়ে যায়। এখানে আপনারা দেখতেছেন একটা স্মল লেটার ফ্রেশ ক্যান্সার, খুব একটু মানে ইমেজ ক্যাপচার থেকে একটু বেশি এটা রেট। আর এখানে যেগুলো আপনার দেখাচ্ছে দেখেন বাইসাইকেল, যেগুলো সেগুলো সিলেক্ট করতে হবে। তো এখানে আপনি সেন্টে ক্লিক করতে হবে। নিচে আপনার ব্যালেন্স দেখতেছেন, এখানে আবার ইমেজ ক্যাপচার এসেছে। ডান, আবার একটা স্মল সাইজ ক্যাপচার এসেছে, এটা হচ্ছে আপনার এই ক্যাপচার। তো এখানে আপনার সাইটে কিন্তু দেওয়া থেকে যে কি ঘুরে সেগুলো আপনারা টিকশনে দেবেন। এখানে সিট প্ল্যান বোর্ড যেটা সেটা আপনার সেট করতে বলছে, তারপরে স্টার্ট ওভারে যদি ক্লিক করে নিয়ে যে স্টার্ট ওভার, তাহলে এখানে আবার সবগুলো আপনার রিমুভ হয়ে যাবে, তখন আবার নতুন করে আপনি এন্ট্রি করতে পারবেন। তো এখানে আপনার দেখতেছেন সিট প্ল্যান যেগুলো আছে আপনার সেগুলা, এবং যেগুলো পানিতে চলে আবার আকাশে ওরে সেগুলো মূলত। এরপর নেক্সট, ভালো করে আপনি চিহ্নিত করবেন যে কোনটা কোনটা পানিতে চলে আবার কোনটা কোনটা আকাশে ওড়ে। তারপর ভেরিফাই, আবার ইমেজ ক্যাপচার এসেছে। আবার ইমেজ ক্যাপচার এসেছে। এটা আমি স্টপ করলাম, এবার আমি আপনাদেরকে সেটিং দেখাবো এখানে সেটিং কিভাবে সেট আপ করতে হয়। এখানে সাউন্ড স্ক্রিন আপনারা দেখতেছেন, এখানে সাউন্ড অফ অন, এরপর সেটিং এ আসবেন। সেটিং এ আসার পরে এখানে দেখুন এখন ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে, আপনি কোন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন সেটা আপনার ব্যাপার। তো আমি ইংলিশ সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে আপনার ক্যাপচার সাউন্ড যে সফটওয়্যার যে সাউন্ডটা আছে সেটা আপনি কিরকম সাউন্ড চান, এখানে আমি 2 নম্বর সাউন্ডটা দেওয়া আছে। তারপর এখানে আপনারা দেখতেছেন
তিন নম্বর ঘরে এটা কার্বন দেওয়া আছে, আমার একটা সিলভার, সিলভার দিলে আপনার এরকম হবে সাদা। আবার আমি সিটিং এ গেলাম, তারপরে এখানে সিলভার থেকে আমি কার্বন করে দিলাম, আবার সিটিং এ গেলাম, তারপর এখান থেকে আপনার দেখুন জিপিএ যে অন আছে, আপনার ইনেবল জিপিএ, এটা অবশ্যই আপনার দুটোর সাথে সফটওয়্যারে কাজ করতে গেলে আপনার অবশ্যই এটা আপনার টিকসিনে দিয়ে রাখবেন। তারপর এখানে আপনার ইনফোবার, এই ইনফোবার সেটিং এ আপনি, এটা আমার অফ করা আছে, এটা আমি অন করে দেখতে দেখাচ্ছি আপনাদেরকে। তারপরে সেভ দেবেন, সেভ দেওয়ার পর আপনার এখানে দেখবেন যে একটা ইনফরমেশন চলে আসবে, তো আমি দেখাচ্ছি আপনাদের এই যে এখানে যে ইনফরমেশনটা চলে এসেছে, এটা হচ্ছে মূলত ইনফোবার। তো এটা আমি স্টপ করলাম, তারপর আবার সেটিং এ গেলাম, সেটিং থেকে আমার ইনফোবারটা আমি অফ করে দিলাম, তারপর সেভ দিলাম, তারপর আবার আমি সেটিং এ আসলাম। তো সেটিং থেকে এখানে আপনারা দেখুন সেন্স অ্যাকাউন্ট, সেন্স অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি যে কোনো মুহূর্তে যে কোনো অ্যাকাউন্ট আপনি এখানে আপনার যে ক্লায়েন্ট কি আছে সেটা বসে দিয়ে ওয়ানে ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে যাবে। আবার আমি এটাকে স্টপ করলাম, তারপরে সেটিং এ গেলাম, সেটিং থেকে আপনার সব থেকে মেন যে কাজ সেটা হচ্ছে আপনার এখানে ক্যাপচা টাইপ, এখানে ক্লিক করার পর আপনি দেখবেন অনেকগুলো অপশন চলে আসছে, আপনার রিক্যাপচা আছে, রিক্যাপচা ভার্সন 2 আছে, 3 আছে, যেটা আপনার পছন্দ হয় সেটি আপনি সিলেক্ট করে নিতে পারবেন। প্রথমবার সিলেক্ট করলে আপনার অফ হয়ে যাবে, দ্বিতীয়বার সিলেক্ট করলে এটা আপনার অন হয়ে যাবে। তো এখানে সর্বপ্রথম আমরা দেখতেছেন আপনার রিক্যাপচা ভার্সন 3 আছে। তো এখানে মূলত এই সফটওয়্যার আপনি যেটাই সিলেক্ট করেন না কেন, আপনার ওনারা যে ক্যাপচা দেবে সেটাই আপনার আসবে, এখানে হয় না। এর আগে যে ভার্সনগুলো ছিল সেই ভার্সনগুলোতে আপনি যদি একটা সিলেক্ট করে দিতেন তাহলে একটাই আসতো। তো আমি সবগুলো সিলেক্ট করে দিলাম, উপর আমি সেভ দিলাম। তো এই হলো, এরপর আপনার সেভ দিবেন। তো এই হলো টু ক্যাপচা সফটওয়্যার লেটেস্ট উইন্ডোজ ভার্সন আপডেটটা আমি আপনাদেরকে দেখালাম, এখানে কিভাবে কাজ করবেন এবং কিভাবে এটা সেট আপ করবেন। তো ওকে, আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।